আইইবি অর্থাৎ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টরে বাংলাদেশের সবথেকে হাইয়েস্ট প্রফেশনাল একটা অর্গানাইজেশন, যেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরটাকে এবং ইঞ্জিনিয়ারিং এডুকেশন এখানে একটা বড় কন্ট্রিবিউশন রেখে যাচ্ছে বহুকাল থেকে। সো আইবিতে বর্তমানে প্রায় 60,000-এরও বেশি ইঞ্জিনিয়ার এনলিস্টেড আছে বাংলাদেশে, এবং এই ডাটার অনুযায়ী এর মধ্যে প্রায় 25% হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার্স। এবং আমরা যদি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন এই সেক্টরের যদি গ্রোথ দেখি, 2024 সালে বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং এবং কনস্ট্রাকশন এই সেক্টরের যে ভলিউম ছিল এটা ছিল প্রায় $32 billion, যার অ্যানুয়াল গ্রোথ রেট হচ্ছে 6%-এরও বেশি। সো এটা প্রেডিক্ট করা হচ্ছে যে বাই দ্য ইয়ার 2030 এটা ইট ক্যান গো আপ টু $50 billion। সো ইজ এ হিউজ নিড অফ ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশ, কারণ বাংলাদেশ হচ্ছে একটা র্যাপিডলি ডেভেলপিং একটা ইকোনমি এবং এটাকে বলা হয় এশিয়ান টাইগার। সো বাংলাদেশের ওভারঅল যে ম্যানুফ্যাকচারিং সেক্টর, কনস্ট্রাকশন সেক্টর, তারপরে ইনফ্রাস্ট্রাকচার, এগুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টর কন্ট্রিবিউশন সব থেকে বেশি। এবং আমরা যদি অ্যাজ এ হোল ইঞ্জিনিয়ারিং সেক্টরকে দেখি, এর মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিং এটার ডিমান্ড সব থেকে বেশি বললে ভুল হবে না, কারণ আমরা যদি গভর্নমেন্টের জবের যে কোটা দেখি সেখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এটার কোটা সব থেকে বেশি থাকে। এছাড়া বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদাও কিন্তু অত্যন্ত বেশি। হাওয়েভার অন্যান্য ইঞ্জিনিয়ারিং সেক্টরে সেটার গুরুত্ব কম না, তবে আজকে আমরা কথা বলতে যাচ্ছি সিভিল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটা নিয়ে। এবং ইয়েস, এটা হচ্ছে আর একটা মাচ রিকোয়েস্টেড একটা ভিডিও, সিভিল ইঞ্জিনিয়ারিং এই এরিয়াটা নিয়ে একটা ডেডিকেটেড একটা ভিডিও করার ইচ্ছা ছিল। সো আজকের এই ভিডিওতে খুব ডিটেলস আমরা কথা বলবো যে সিভিল ইঞ্জিনিয়ারিং আসলে ডিগ্রিটা কি, এখানে কি পড়ানো হয়, এটার যে ভবিষ্যৎ প্রসপেক্ট, এটার ক্যারিয়ার প্রসপেক্ট বাংলাদেশের পার্সপেক্টিভে কেমন, এবং শেষ সাথে কি কি চ্যালেঞ্জ আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। সো অল উইথ দি এইম যে তোমাদের যাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পড়ার ক্ষেত্রে একটা যে ডাইলেমার মধ্যে পড়ে যাও, আজকের এই ভিডিওটা হয়তো তোমাদের সেই ডিসিশন নিতে সাহায্য করবে। আর একবার মনে করিয়ে দিতেই হচ্ছে তোমাদের যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। হায়ার এডুকেশন থেকে শুরু করে রিসার্চ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এ ধরনের অসংখ্য ইউজফুল টপিক নিয়ে কথা বলি এবং ভিডিওগুলো করি সম্পূর্ণ তোমাদের কমেন্টসের উপরে বা তোমাদের রিকোয়েস্টের উপর ভিত্তি করে। সো ডেফিনেটলি আমার সাথে থাকো এবং তোমাদের ফিডব্যাক কমেন্টসগুলো আমাকে জানাতে থাকো। প্রথমে আমরা একটু সিভিল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরটা নিয়ে কথা বলি। তো সিভিল ইঞ্জিনিয়ারিং মানে যে শুধুমাত্র যে বিল্ডিং, কনস্ট্রাকশন বা ডিজাইন এগুলোই পড়ানো হয় তা কিন্তু না। সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে খুবই ভার্সাটাইল একটা ডিসিপ্লিন, যেখানে কিন্তু তোমরা পানি, মাটি, পরিবহন এই ধরনের সব কিছু বিষয় নিয়েই কিন্তু খুঁটিনাটি জানতে হবে। এমনকি প্রজেক্ট ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ প্রফেশনাল এরিয়া এগুলো নিয়েও কিন্তু অনেক বেশি তোমাদের জানতে হবে সিভিল ইঞ্জিনিয়ার হতে গেলে। আমরা যদি সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোর্সের যে স্প্রেডগুলো দেখি, এটার যে সামগ্রিক যে কোর্স সেটাকে আমরা কয়েকটা ব্রাঞ্চ থেকে দেখতে পারি। যেমন প্রথম ব্রাঞ্চে আসবে বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ফাউন্ডেশন কোর্স, যেখানে তোমাদের পড়তে হবে ইঞ্জিনিয়ারিং ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, কম্পিউটার প্রোগ্রামিং, আর এছাড়া তো কোর সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স সেগুলো তো থাকবেই। এবং তার মধ্যে থাকবে স্ট্রাকচারাল অ্যানালিসিস, বিল্ডিং মেটেরিয়ালস অ্যান্ড কনস্ট্রাকশন, হাইড্রোলিক্স, ট্রান্সপোর্টেশন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং, হাইওয়ে পেভমেন্ট ডিজাইন, স্ট্রাকচারাল ডাইনামিক্স, ব্রিজ ইঞ্জিনিয়ারিং, এয়ারথকোয়েক ইঞ্জিনিয়ারিং। ওয়েল, এগুলো জাস্ট কিছু কোর্সের আমি এক্সাম্পল বললাম তোমাদের, তবে এছাড়াও আরও অসংখ্য ইন্টারেস্টিং কোর্স আছে সিভিল ইঞ্জিনিয়ারিং এই ডোমেনে। এবং এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের বিভিন্ন ধরনের ফিল্ড ওয়ার্ক করতে হবে, তারপর ল্যাবরেটরি ওয়ার্ক করতে হবে, অনেক ধরনের সফটওয়্যার শিখতে হবে লাইক অটোক্যাড, স্ট্যাড প্রো, এই ধরনের বেশ ইন্টারেস্টিং বিষয় নিয়ে, প্র্যাকটিক্যাল হ্যান্ডস অন কাজ নিয়ে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এই ডোমেনটা। সো অ্যাজ এ হোল আমার কাছে মনে হয় সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডাইভার্সিটি এটা বেশ অনেক বেশি এবং বেশ ইন্টারেস্টিং আমার কাছে মনে হয় সিভিল ইঞ্জিনিয়ারিং যেন তোমরা যারা পড়তে চাও অ্যাজ কম্পেয়ার টু আদার এরিয়াস, বিকজ আদার এরিয়ার সাথে যদি আমরা কিছুটা কম্পেয়ার করি লাইক কম্পিউটার সায়েন্স, এটা হয়তো কিছুটা মূলত তোমার ডেস্কে বসেই সবসময় দেখা যায় কোডিং করতে হয় বা প্রোগ্রামিং করতে হয়, বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এটাও হচ্ছে কিছুটা তোমার ল্যাবরেটরিতে বসে বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে হবে। বাট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের যে ডিস্টিংক্ট যে বৈশিষ্ট্যের যদি আমরা বলি, সেটাতে অনেক বেশি তোমাদের কিন্তু আউটওয়ার্ড ফোকাস, তোমাদের বাইরে গিয়ে অনেক কাজ করতে হবে, তোমাদের অনেক ফিল্ড ওয়ার্ক করতে হবে, তোমাদের অনেক কনস্ট্রাকশন সাইটে গিয়ে কাজ করতে হবে। সো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে প্রথমেই চিন্তা করছো যে আচ্ছা আমি কি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়বো নাকি সিএসসি পড়বো নাকি ট্রিপল ই পড়বো, সো এখানে কিন্তু তোমাদের সিদ্ধান্তটা নিতে হবে। কারণ বিং এ সিভিল ইঞ্জিনিয়ারিং মানে কিন্তু শুধু যে তোমার ইঞ্জিনিয়ারিং নলেজকে শুধুমাত্র মেশিন বা কম্পিউটার সেগুলোর উপর যে শুধু অ্যাপ্লাই করা তা কিন্তু না, বরং এর সাথে অন্তর্ভুক্ত থাকছে যে একটা কনস্ট্রাকশন সাইটে যেয়ে তারপরে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সাইটে রিগোরাসলি যাওয়া, ফিল্ড ভিজিট করা, ট্রিপ করা। সো এই ব্যাপারগুলো কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং
তোমার জন্য মাথায় রাখতে হবে। এবার আমরা একটু ক্যারিয়ার প্রসপেক্ট নিয়ে কথা বলবো। ওয়েল, সিভিল ইঞ্জিনিয়ারিং এটার যে ক্যারিয়ার প্রসপেক্ট সেটা বাংলাদেশে অত্যন্ত ভালো, এবং আমরা যদি বাংলাদেশের সিভিল ইঞ্জিনিয়ারিং এর প্রসপেক্ট দেখি, বিশেষ করে সরকারি চাকরিতে বিসিএস এর যে কোটা থাকে সেখানে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং এর কোটার সংখ্যা কিন্তু বেশি, কারণ বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের যে র্যাপিড প্রোগ্রেশন সেখানে অত্যন্ত বেশি পরিমাণ দরকার হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বাংলাদেশে যে সেক্টরগুলোতে জবের চাহিদা সব থেকে বেশি সেগুলো হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার বা প্রজেক্ট ইঞ্জিনিয়ার, যাদের কাজ হবে নির্মাণ পর্যবেক্ষণ করা, টিম ম্যানেজমেন্ট করা, জেনারেল সিভিল ইঞ্জিনিয়ার্স বা লিড সিভিল ইঞ্জিনিয়ার, যাদের কাজ হবে কনস্ট্রাকশন ডিজাইন এবং বড় বড় সিভিল ইঞ্জিনিয়ারিং টিমকে লিড করা, ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট ম্যানেজার যারা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন ধরনের প্রজেক্টকে ম্যানেজ করবে, কনসালটেন্ট ইঞ্জিনিয়ার যারা প্রযুক্তিগত পরামর্শ এবং ডিজাইন নিয়ে কাজ করবে। এছাড়া সরকারি চাকরিতে তো সিভিল ইঞ্জিনিয়ারদের কোটা অনেক বেশি। আমরা যদি বিসিএস ক্যাডারের যে বিভিন্ন কোটা দেখি সেখানে বাংলাদেশের রেলওয়ে থেকে শুরু করে, ট্রান্সপোর্ট থেকে শুরু করে, লোকাল গভর্নমেন্ট ডেভেলপমেন্ট সেক্টরে, এগুলো বিভিন্ন খাতে অনেক বেশি সিভিল ইঞ্জিনিয়ারদের প্রয়োজন এবং অনেক জব আছে। সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য বাংলাদেশে আর একটা খুব ভালো প্রফেশনাল এরিয়া হচ্ছে একাডেমিয়া এবং রিসার্চ, কারণ বাংলাদেশের একাডেমিক এবং রিসার্চ যে এরিয়া সেখানেও অনেক বেশি ইঞ্জিনিয়ারিং এডুকেটরদের দরকার। সুতরাং তুমি ইঞ্জিনিয়ারিং এডুকেশন করার পরে খুব ইজিলি কিন্তু বাংলাদেশের যে কোনো ভালো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও কিন্তু জব পেয়ে যেতে পারো অ্যাজ এন একাডেমিক এবং রিসার্চার। এবং আর একটা সেক্টরে যেখানে সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা অনেক বেশি সেটা হচ্ছে বাইরের দেশগুলোতে। ওয়েল, এটা কিছুটা আইরনিক, বাট তারপরেও ব্রেন ড্রেইন এটা খুব বেশি হয়, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিংদের স্টুডেন্টদের জন্য এটা অ্যাপ্লিকেবল, কারণ ইঞ্জিনিয়ারদের চাহিদা, বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের চাহিদা কিন্তু অনেক বেশি, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদাও কিন্তু অনেক বেশি, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বা জার্মানি এবং হাইলি ইন্ডাস্ট্রিয়ালাইজড যে কান্ট্রিগুলো সেগুলোতে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের চাহিদা কিন্তু বেশ বেশি, কারণ এইসব সিভিল ইঞ্জিনিয়াররা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই সেক্টরে কন্ট্রিবিউট করবে। সো এইসব থেকেও কিন্তু প্রফেশনাল অপরচুনিটি অনেক বেশি। সো আমি বলছি না তোমাদের বাইরের দেশে গিয়ে থেকে যেতে হবে, তোমরা হায়ার এডুকেশনের জন্য বাইরের দেশে গিয়ে পড়ালেখা করতে পারো, জব করতে পারো, নিজের দেশে ফিরে আসতে পারো এবং দেশেও কিন্তু কন্ট্রিবিউট করতে পারো। একটু ফোকাস করি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে তুমি যদি আসলে তোমার ক্যারিয়ারকে ডেভেলপ করতে চাও, কিন্তু বেসিক যে এডুকেশন, ইউনিভার্সিটির যে সার্টিফিকেশন বা ডিগ্রি, তার মধ্যে শুধু নিজেকে সীমাবদ্ধ করে রাখা কিন্তু ঠিক না আমার মতে। এর সাথে কিন্তু বেশ কিছু অ্যাডিশনাল কোয়ালিফিকেশন এবং স্কিল তোমাদের কিন্তু অ্যাডাপ্ট করতে হবে, যেটা তোমাদেরকে ইন্ডাস্ট্রিতে সবার আগে এগিয়ে দিবে। টেকনিক্যাল স্কিল নিয়ে প্রথমে কথা বলি, এবং এটা বলার অপেক্ষা রাখে না যে ইঞ্জিনিয়ার হতে গেলেই তোমার ডেফিনেটলি টেকনিক্যাল স্কিল হতে হবে সব থেকে বেশি, এবং টেকনিক্যাল স্কিলের মধ্যে সফটওয়্যার স্কিল বিভিন্ন ধরনের লাইক অটোক্যাড, তারপর স্ট্যাড প্রো, রেভিট, MS প্রজেক্ট, এই ধরনের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড সফটওয়্যার কিন্তু তোমাদের শিখে ফেলতে হবে। তোমরা যখন প্রফেশনাল ফিল্ডে যখন চলে যাবে তখন তো ডেফিনেটলি এগুলো তোমাদের শিখতেই হবে, তবে পড়ালেখা করা অবস্থাতেই যদি শিখে ফেলতে পারো সেটা তোমাকে সবার থেকে আরো এক ধাপ এগিয়ে রাখবে। বিভিন্ন ধরনের সার্টিফিকেশনের কথা কিন্তু তোমরা চিন্তা ভাবনা করতে পারো। তোমরা যখন পড়ালেখা করছো তখন সেই অবস্থা থেকেই কিন্তু বিভিন্ন ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সার্টিফিকেশন সেগুলো কিন্তু তোমাদের অনেক হেল্প করবে। প্রথমেই আইবির মতো যে ইনস্টিটিউট আছে সেগুলোতে তোমরা যদি মেম্বারশিপ নিয়ে রাখো, আমার কাছে মনে হয় সেটা ডেফিনেটলি তোমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক সাহায্য করবে, নেটওয়ার্কিং বিল্ডিং এর ক্ষেত্রে সাহায্য করবে, কারণ আইবির এই ধরনের স্টুডেন্ট মেম্বারদের জন্য বিভিন্ন ধরনের ইনিশিয়েটিভ আছে, সেগুলো তোমরা যদি অনেক আগে থেকেই কানেক্ট হও সেটা তোমাকে ডেফিনেটলি ক্যারিয়ারের জন্য এগিয়ে রাখবে। তবে এছাড়াও বিভিন্ন সার্টিফিকেশন লাইক PMP এর মতো ভ্যালুয়েবল সার্টিফিকেশন, যেটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল এবং ইঞ্জিনিয়ারিং সেক্টরে কিন্তু প্রজেক্ট ম্যানেজার বা ইঞ্জিনিয়ারিং ম্যানেজার এই ধরনের পজিশন কিন্তু ডিমান্ড খুব বেশি। এবং প্রজেক্ট ম্যানেজমেন্টের কথা বললেই তোমাদের জন্য বাংলায় যদি বলা যায় সব থেকে বেস্ট চ্যানেল সেটা আমি বলবো ডেফিনেটলি আমার এই চ্যানেল, কারণ আমার এই চ্যানেলে একটা প্লে লিস্ট আছে প্রজেক্ট ম্যানেজমেন্ট রিলেটেড, কারণ আমি অস্ট্রেলিয়াতে একজন প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করছি এবং আমি ডাটা রিলেটেড প্রজেক্ট ম্যানেজমেন্ট করি। সুতরাং আমার এই চ্যানেল থেকে তোমরা কিন্তু অনেক ভ্যালুয়েবল কিন্তু লেসন পাবে। সো ডেফিনেটলি এই চ্যানেলে তোমরা সেই ভিডিওগুলো চেক করতে পারো। স্টুডেন্ট অবস্থাতেই তোমরা বিভিন্ন ধরনের ফিল্ড এক্সপিরিয়েন্স নিতে পারো, বিভিন্ন ধরনের ইন্টার্নশিপ করে নিজেকে এগিয়ে রাখতে পারো, ইঞ্জিনিয়ারিং সেক্টরের হ্যান্ডস অন কিছু এক্সপিরিয়েন্স এবং নলেজ গ্যাদার করে, আর নিজের সফট স্কিল ডেভেলপ করা এইটার কথা তো বলার অপেক্ষায় রাখে না, সেটা যে কোনো ডিসিপ্লিনের স্টুডেন্টদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। নিজের ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে শুরু করে টিম বিল্ডিং স্কিল, লিডারশিপ স্কিল, এই ধরনের স্কিলের উপর অনেক স্টুডেন্ট লাইফ থেকে আগে থেকেই তোমরা যদি একটু ফোকাস করো তাহলে কিন্তু তোমরা যখন বাইরে টাইম পাবো তোমাদের এডুকেশন শেষ করবে নিজেকে অনেক এগিয়ে রাখতে পারবে। সবশেষে একটু চ্যালেঞ্জের দিকে রিফ্লেক্ট করি যে সিভিল ইঞ্জিনিয়ারিং এই সেক্টরে কি কি চ্যালেঞ্জ তোমরা হয়তো ফেস করতে পারো, এবং এটা কিছুটা আমি খুব জেনারেল অ্যাসপেক্ট থেকে বলছি। বাংলাদেশে যারা সিভিল ইঞ্জিনিয়ার তারা হয়তো আরো ভালো বলতে পারবেন, আমি কোনো ইঞ্জিনিয়ারিং ডোমেনের কোনো মানুষ না, বাট বেসড অন মাই অবজারভেশন, রিসার্চ এবং
ফাইন্ডিং সবকিছুর উপর বেস করে আমি কিছু জেনারেল কিছু চ্যালেঞ্জের কথা বলি। প্রথম চ্যালেঞ্জটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের যে গভর্নমেন্টের যে প্রজেক্ট গুলো থাকে এগুলোতে একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে যে বাজেট, তারপরে প্রজেক্টের যে মান নিয়ন্ত্রণ করা, তারপরে কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক, এগুলো হচ্ছে খুবই, এগুলো নিয়ে আমরা সবসময় পত্র পত্রিকাতে দেখি যে এগুলো নিয়ে অনেক বেশি কথা হয় এবং এগুলোর কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় না। সো এই যে গড়িমসি, তারপরে বিভিন্ন ধরনের যে রেড টেপ, এগুলো হচ্ছে একটা বড় প্রবলেম। সো বিং এ সিভিল ইঞ্জিনিয়ার, তুমি যদি হয়তো গভর্নমেন্টের কোনো প্রজেক্টে কাজ করো, আমার কাছে মনে হয় এই ব্যাপারটা খুব একটা চ্যালেঞ্জিং একটা ব্যাপার হবে টু ডিলিং উইথ দিস ফ্রাস্ট্রেশন বাংলাদেশের গভর্নমেন্ট রিলেটেড প্রজেক্টের ক্ষেত্রে। যদিও এখানে র্যাপিড ডেভেলপমেন্ট হচ্ছে, এক্সপেনশন হচ্ছে, বাট এটা অবভিয়াসলি মাথায় রাখতে হবে যে আনলাইক অন্যান্য কোনো ইঞ্জিনিয়ারিং, যেটাতে হয়তো তুমি কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করবে বা কোনো হয়তো একটা বড় একটা টেক কোম্পানিতে কাজ করবে, হোয়ার এজ বিং এ সিভিল ইঞ্জিনিয়ার তোমাকে হয়তো কাদামাটি নিয়ে রাস্তা তৈরির কাজ করতে হবে কনস্ট্রাকশন সাইটে গিয়ে। কিন্তু বাংলাদেশের গভর্নমেন্টের বিভিন্ন প্রজেক্ট গুলোর ইমপ্লিমেন্টেশনের যে অবস্থা, সেগুলোর যে বিভিন্ন চ্যালেঞ্জ, সেগুলো কিন্তু ফেস করতে হবে। সো বিং এ সিভিল ইঞ্জিনিয়ার এই ধরনের চ্যালেঞ্জ ফেস করার মানসিকতা নিয়ে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে এই ফিল্ডে। সোসাইটিতে একটা হাইপ আছে আমাদের দেশে যে সিএসই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং একটা ফিল্ড, এবং অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং ফিল্ড গুলো লাইক সিভিল ইঞ্জিনিয়ারিং, এটাকে কখনো কখনো একটু আন্ডারমাইন করা হয়, মনে করা হয় যে সিএসই যারা পড়ছে এরাই হচ্ছে সব থেকে ট্যালেন্টেড। এবং বাংলাদেশের ইউনিভার্সিটিগুলোতেও আমরা যদি স্টুডেন্টের যে রেশিও দেখি, সেখানে দেখা যায় যে সিভিল ইঞ্জিনিয়ারদের থেকে কিন্তু সিএসসির রেশিও অনেক বেশি। সো এটাকে আমি একটু চ্যালেঞ্জ বলবো না, বাট এটা হচ্ছে আমার মনে হয় একটা স্টিগমাটাইজড একটা বিলিফ আমাদের সোসাইটিতে যে ইঞ্জিনিয়ারিং মানেই সিএসই পড়তে হবে। আমি ডেফিনেটলি মনে করি যে সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ডোমেইন, এবং আমাকে একটা প্রশ্ন অনেকেই করেছে আমাদের চ্যানেলে যে আমি একজন মেয়ে, আমার কি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়া কি ঠিক হবে কিনা অ্যাজ অপোজ টু কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং এর যে কোর্সগুলো আছে। এবং আমি এখানে আবার ঠিক একইভাবে বলবো যে আমি মনে করি যে তোমার যদি বাইরে গিয়ে কাজ করার প্রতি আগ্রহ থাকে, ফিল্ডে গিয়ে কাদামাটি মাখামাখি করাতে যদি তোমার কোনো সমস্যা না থাকে, তুমি যদি একটু আউটওয়ার্ড ফোকাস হও, তোমার জন্য সিভিল ইঞ্জিনিয়ারিং হচ্ছে বেটার চয়েস অ্যাজ অপোজ টু সিএসসি, যেটা ঘন্টার পর ঘন্টা তোমাকে ডেস্কে বসে কাজ করতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যেগুলো প্রিডমিনেন্টলি কম্পিউটার ড্রিভেন কাজ। সো এটা ঠিক চ্যালেঞ্জ না, তবে আমার কাছে মনে হয় এটা হচ্ছে একটা থিঙ্কিং পয়েন্ট তোমাদের জন্য যে সিভিল ইঞ্জিনিয়ারিং এই যে ফোকাস, যে ফিল্ড ওয়ার্কের বা ফিল্ড ট্রিপ বা আউটসাইডের যে কাজগুলো সেগুলো বেশি অ্যাজ অপোজ টু ইনসাইড কাজ। সো এটা তোমাদেরকে মাথায় নিতে হবে বিং এ সিভিল ইঞ্জিনিয়ার। তো অ্যাজ এ হোল আমি মনে করি সিভিল ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে বাংলাদেশের জন্য খুবই প্রসপেক্টিভ একটা ডোমেন, এবং অনেকেই তোমরা আমার কাছে জানতে চেয়েছিলে সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু। আমি বেসড অন মাই লিমিটেড নলেজ এবং রিসার্চ অবজারভেশন সব কিছু বেস করে আমার কিছু সামারি দিলাম। তবে ডেফিনেটলি সিভিল ইঞ্জিনিয়ারিং এর যারা স্টুডেন্ট, তোমরা পড়ালেখা করছো, তোমরা যদি কেউ দেখে থাকো এই ভিডিও, তোমরা প্লিজ শেয়ার করে তোমাদের কিছু ফিডব্যাক দাও কমেন্টে, যাতে করে অন্যান্য যারা প্রসপেক্টিভ স্টুডেন্ট তারা হয়তো সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে আরো ইন্টারেস্টেড হবে। এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, তোমাদের ফিডব্যাক কমেন্ট সবার অপেক্ষায় থাকলাম, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারো বা একটা বুড়া আঙুল দেখাতে ভুলবে না। ভালো থাকো সবাই, তারা।